করে কাঁদো কেন? আমাকে আমাকে গোপন করলে তোমার কোনো কাজ যে সফল হবে না তুমি বলো আমাকে। তখন মা অদ্বৈত আচার্য কি করেছি বলছে তবে শোনো সীতা, সবাই যে সময়টা হেলায় হারিয়ে দিচ্ছে, ভক্তমন্ডলী বাবা আর ভক্তিমতী মায়েরা, আজকে অদ্বৈত আচার্যের কথাগুলো কত মূল্যবান দেখো। বলছে এই সংসারের কেউ ভগবানকে যায় না, সময় থাকতে থাকতে কেউ ভগবানকে ডাকে, সময়টা হেলায় না। আচ্ছা মা বলুন তো, মায়েদের কাছে আমার প্রশ্ন, ভগবানকে ঠিক আমরা কখন ডাকি? বিপদে পড়লে নাকি? এটা মা একটা ঠিক কথা বলছে, বিপদে পড়লে দয়াময় আমাকে তুমি রক্ষা। আর ভগবান যখন আমাদের এই কালো চুলগুলোতে কি কালার করে, সাদা না মা? আবার এমন বোঝা যায় না মা, ওই যে বাজারে কি এখন লাল নীল সবুজ কি সব কালার উঠেছে না, ওই কিনেই মা বাবা এখন সব কালার করে নিচ্ছে, বোঝা যাচ্ছে না, বয়সের ছাপ বোঝা যায় না। আর কি হয় মা, ওই যে দাঁতগুলো, ওই যে বলি না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁতগুলো যখন পড়ে যায় তার নামটা উচ্চারণ করার ক্ষমতা পর্যন্ত থাকে না, তাই তো? সে মরণকালে বসেছে তার গায়ের মধ্যে, সামনে একটু আসতে, মর্মপথে বসেছে গায়ের মধ্যে, গীতা চাপিয়েছে, নামাবলী দিয়েছে। তখন একজন এসে বলছে, বুড়িমা তুমি তো মরণপথে বসেছো, মরণকালে বসেছো, তা একবার মুখে কৃষ্ণ নাম বল। বুড়িমা বলছে, ওরে আমি এখন অত কথা বলতে পারবো না। তাহলে কটা কথা বললো? ছটা কথা বলে ফেললো, ভগবানের নামটার মুখে উচ্চারণ করতে পারছে না। ওমা ওটা মুখে তোমাকে উচ্চারণ করতে হবে, নাহলে তোমার গায়ে এক লড়ি গীতা চাপিয়ে দিল তোমার কিছু কোনো কাজ হবে না, যদি এক বস্তা গীতা তোমার গায়ে চাপিয়ে দেয়। আগে সেটা তোমাকে মুখে উচ্চারণ করতে হবে, মুখে বলতে হবে কিনা তোমার তবে কাজ, তাই না? তাই বলছে এই সংসারের কেউ আমরা সময় থাকতে থাকতে বাবা ভগবানকে ডাকি। আবার তুমি যদি এখন এমন হয়েছে, তুমি যদি সেই পথটা আশ্রয় করতে চাও, সেই পথে যদি তুমি নামতে চাও, তোমাকে আবার বাধা দেওয়ার জন্য অনেকে আছে। দেখবেন তুমি যদি গলায় তুলসীর মালা নাও, তিলক সেবা করো, হয় পাশের বাড়ির কেউ, নয় রাস্তা দিয়ে তুমি যাচ্ছ বলে বসবে, বাবা এইটুকু বয়সে আবার গলায় তুলসীর মালা নিয়ে যে তিলক সেবা করছে, বলে কিনা? হ্যাঁ কিনা মা, বলে তো। ভালো কাজে কিন্তু বাধা দেওয়া অনেক লোক পাবে তুমি, ভালো কাজে তুমি বাধা দেওয়া অনেক লোক পাবে, কিন্তু খারাপ কাজে এখন আর কেউ বাধা দেবে না। এই আমি আমার কথা বলি, আমি যখন মা এই কীর্তন করি, তিলক সেবা করে, গলায় তুলসীর মালা নিয়ে যখন পড়তে কলেজে কোথাও যাই ট্রেনে করে বা যেখানেই যাই, কিছু ছেলেরা আছে, আমি যখন রাস্তা দিয়ে যাব, হরি বল বলে ঠেলে উঠে, আমি বুঝতে পারি কিন্তু রহস্য করছে, ঠাট্টা করছে, তবু আমি কিছু মনে কিছু ভাবি না মা। কেন বলো তো? আমি মনে মনে চিন্তা করি যে তোমরা তো জীবনে মুখে হরিনাম কৃষ্ণনাম বলবে না, তা রহস্য করে বলো আর যাই করে বলো, তোমরা তো আমার জন্য মুখে হরিনামটা উচ্চারণ করেছো, তাই বলো হরি বল। তাই বাবা খারাপ কথাই কান দিও, খারাপ কথাই কান দিতে হবে না, লোকে অনেক কিছু বলবে, ওই লোকের কথা তুমি রাস্তা দিয়ে শুনে এলে যে গলায় তুলসীর মালা পড়েছে, এই তালে বাবা খুলে দিল বলে ঘরে এসে মালাটা খুলে দিলাম, তাহলে তুমি যে খুলে দিলে পাপটা তোমার হলো, আর রাস্তায় যে বলে গেছে তোমার পাপের ভার সে নেবে নেবে নেবে, তুমি বাড়ি এসে লজ্জায় খুলে দিলে মালাটা, তোমার পাপ হলো, তোমার ওটা তোমার হবে, কিন্তু যে বলেছে তার কিছু হবে না। কিন্তু তাহলে লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই, ভালো কাজে এখনো তুমি অনেক রকমের বাধা। তাই বলছে
আমরা এই সংসারে কেউ আবার সময় থাকতে থাকতে ভগবানকে ডাকি। আমরা আবার কেউ মনে মনে এটাও ভাবি যে হরিনাম করে আমাদের হবেটা কি, হরিনাম করবো কেন? আচ্ছা আমার মায়েরা বলো দেখি হরিনাম কেন করবো আমরা? হরিনাম কেন করবো দেখি আমার মায়েরা কে কি বলে, মা বলছে পড়ো পড়ে, আর কে কি বলছে পড়ো পড়ে, ভালো বলছে হরিনাম শুনে তোমার ব্যাংকে টাকা ডাবল হবে, হবে না কিন্তু, তুমি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, হবে না। বলছে হরিনাম শুনে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিছু হবে না, কিন্তু হরিনাম শুনে যদি তোমার কিছু হয় তাহলে সেটা হচ্ছে তুমি একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারবে। মানুষ তো আমরা সবাই, তাই না? হাত কান চোখ পা সবাই আছে, মানুষ আমরা সবাই, কিন্তু মানুষের কোনো মানুষ বাবা এখনো থাকে না। বাবা মা সন্তানকে পড়াশোনা শেখাচ্ছে, ডাক্তার করছে, ইঞ্জিনিয়ার করছে, মানুষ তৈরি করছে, তা সবাই যদি মা মানুষ হতো তাহলে কলকাতার বুকে আজকে অত বড় বড় বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়িরা বসে কাঁদত, ঠিক কি না? সবাই যদি মা বাবা যদি সবার সবাইকে যদি মানুষ করে মানুষের মতো মানুষ করে দিত তাহলে কলকাতার বুকে আজকে অত বুড়ো বুড়ি বসে কাঁদত না। তাহলে এই যে ডিফারেন্সটা দেখুন, মানুষের মতন কিন্তু মানুষ সবাই, এই যে যেমন সব জল কিন্তু জল, কিন্তু সব জল কিন্তু ব্যবহারযোগ্য না। খালের জল, পুকুরের জল, নদীর জল, বিলের জল সব কিন্তু জল বাবা, কিন্তু সব জল ব্যবহার করা যায় কি? আপনি সব জল নিয়ে রান্না করতে পারবেন? পারবেন। আপনার পিপাসা পেয়েছে, আমি যদি গিয়ে বলি বাবা সমুদ্রের জল এনে যে মা তুমি এই জলটা খেয়ে নাও তোমার পিপাসা মিটে যাবে, মিটবে বাবা? মিটবে কি? খাওয়া যাবে না, মিটবে না। তাহলে এই যে বাবা দেখুন ডিফারেন্স, এই যে পার্থক্যটা দেখুন, জল তো সব জল, তেমন মানুষও বাবা আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের মতন মানুষ কিছু না, মানুষের মতন মানুষ আমরা কিছু না। ছেলেমেয়েদের দোষ দিয়ে বাবা খুব একটা আমার লাভ নেই। আমরা মা বাবা যেমন করে সন্তানকে ছোট থেকে মানুষ করি সে কিন্তু ঠিক তেমন হয় না, তাই না? একটা কাদার ডালা সেটা নরম থাকলে আপনি যেমন করে বাঁকাবেন তেমন হবে, হ্যাঁ কি না? তাই তো, সেই কাদার ডালাটা যতক্ষণ নরম থাকবে আপনি বাঁকাবেন তেমন হবে, কিন্তু একবার যদি শক্ত হয়ে যায় আপনি যতই বাঁকান কিছু হবে না, কি হবে? হবে না। ঠিক তেমন আমরা মা বাবা যেমন করে মানুষ করবো সে তো ঠিক তেমন হবে ছোটোবেলা থেকে। আমরা মা বাবা ছেলেমেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, ইংরাজি কথা বলছে, কথাবার্তা মডার্ন হচ্ছে, ড্রেস পোশাক মডার্ন হচ্ছে, ওই যে বাবা কীসব এখন ড্রেস উঠেছে না, ছেঁড়া প্যান্ট ছেঁড়া জিনিস, তাই তো, ছেঁড়া ছেঁড়া সব ছেঁড়া জামা কাপড়, তা ছেঁড়া জামা কাপড় যে তাহলে পরবো তাহলে পরে লাগটা কি, তাই না? কত কি এখন মডার্ন হচ্ছে, যুগের হাওয়া গরম লাগছে, তাহলে আমরা বাবা মারা মানুষ করতে পারি না। এখন ছেলেরা বাচ্চা ছোটো ছোটো ছেলেরা কার্টুন না দেখলে খাবে না, কার্টুন না দেখলে ঘুমাবে না, তাহলে এটা তো আমরা ভুল মানুষ করছি। তাকে যদি কার্টুন দেখানোর বদলে যদি ভগবানের একটা গল্প বলে ভগবানের কথা বলে যদি তাকে ঘুম পাড়ায় খাওয়ায় তাহলে দেখবেন তার কিন্তু ওই গলায় তুলসীর মালাটা নিতে হরিনাম করতে তার কিন্তু লজ্জা হবে, হবে না? হবে। তাহলে সেই পরিবেশটা তাকে দিতে হবে, পরিবেশে তাকে মানুষ করতে হবে। তাই ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা, তাই আমরা সন্তানকে এমনভাবে মানুষ করব তার অন্তরে যেন ভগবানের প্রতি ভালোবাসা থাকে, প্রেম থাকে, ভগবানের প্রতি ভক্তি জন্মে। তাই যে মানুষ সবাই, কিন্তু মানুষের মতন বাবা মানুষ হবে না, মানুষের মতো সবাই হতে বলছে। এই কথা বলতে গিয়ে বাবা বিদ্যাপতির কথা বড় মনে পড়ে, তিনি বলছে এই সংসারে আমি অনেক মানুষ পেয়েছি, এই সংসারে আমি অনেক মানুষ পেয়েছি, কিন্তু প্রাণ জুড়াইবার মতো মানুষ আমি পাই না। এই সংসারে সবাই তোমায় দানা দেবে, আমরা কি করলাম এই সংসারে, কি করতে এসে কি করলাম, যার জন্য আমাদের একটা সন্তান ছিল না সন্তান পেলাম, যে ঐশ্বর্যপূর্ণ আজকে ঐশ্বর্যবান, তার ঐশ্বর্য থেকে নিয়ে আমরা ঐশ্বর্যপূর্ণ হয়েছি। একটা গাছে জল দিয়ে সেই গাছটা আপনি বড় করতে পারবেন, কিন্তু ওই গাছে যে ফলটা ধরবে ফুলটা ফুটবে সেটা ফোটানোর ক্ষমতা আপনার আছে নেই। তাহলে আজকে এই প্রকৃতিটাকে পুঙ্খানুপুঙ্খ
নিয়ে আমরা ঐশ্বর্যপূর্ণ হয়েছি, আজকে তাকে সারাদিনে একবার ডাকার কথা বলেছি। এই সংসারে এসে আমরা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে আপন করে নিলাম, কিন্তু তাকে ডাকার কথা বলি। এই যে বাবা বলছে আমরা এই সংসারে মৌমাছি, কেমন ভালো? ওই যে মৌমাছি দেখবে ফুলে ফুলে ঘুরে রস সংগ্রহ করে মধু চাকে গিয়ে মৌচাক, মৌচাকে মধু সংগ্রহ করে, তাই তো? কিন্তু ওই মধু কি মৌমাছি পায় মা? এদিকে সবাই দিকে চলে যায়, তাই তো? তাহলে বলছি আমরা সংসারে আছি ঠিক এই মৌমাছির মতো, আমরাও মৌমাছির মতো সারা জীবন সংসারের জন্য খেটে গেলাম, সংসারের জন্য মরলাম, কিন্তু আমি কি পেয়েছি, তুমি কি পেয়েছো এই সংসার থেকে? কি পেয়েছি আমরা, তাই না মা? সেই দিন শেষে তোমাকে শুনতে হবে যে তুমি আমার জন্য কি করেছো, তাই না? সবাই তোমাকে কষ্ট দেবে, দাগা দেবে। ওই যে একটা গান রয়েছে না গোষ্ঠগোপাল দাসের, খুব অপূর্ব সুন্দর একটা গান, যেখানে বলছে কাকে তুমি ভালোবাসো, কাকে তুমি, কার জন্য তুমি করবে? আমি
সময় বাবা তাই বাবা আজকে অদ্বৈত আচার্য যখন কাজিয়া সীতা দেবীর কাছে বলছে, তখন সীতা দেবী বলছে, প্রভু তুমি এমন করে ভগবানকে ডাকলে ভগবান তোমার ডাকে সাড়া দেবে না। শোনো, তুমি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে সেই তুলসী পত্র তুমি সুরধ্বনির জলে ভাসিয়ে বলছে ভগবানকে তুমি পত্র দাও, চিঠি লেখো। অদ্বৈত আচার্য বলছে ভগবানকে আমি পত্র লিখব, কেমন সেই পত্র? সেই পত্র বাহকই বা কে হবে? কে আমার পত্র ভগবানের কাছে পৌঁছে দেবে? সীতা দেবী তখন বলছে, শোনো, পত্রও আছে পত্র বাহকও আছে। তুমি তুলসী পাতাতে কৃষ্ণ নাম লিখে সেই তুলসী পত্র তুমি সুরধ্বনির জলে ভাসিয়ে দাও, আর সুরধ্বনির দিকেও তোমার সেই পত্র ভগবানের কাছে বৈকুণ্ঠে পৌঁছে। সীতা দেবীর কথা শুনে মা ভগবান অদ্বৈত আচার্য কি করলেন, তুলসী পত্র কৃষ্ণ নাম লিখে তিনি সুরধ্বনির জলে ভাসিয়ে দিলেন। এইভাবে মা আজকে দ্বাদশ বৎসর কেটে গেছে। তা ভগবান আমার ভক্তের চোখের জল আর সইতে পারলেন না, আজকে বৈকুণ্ঠ তুলে উঠলো, সিংহাসন তুলে উঠলো, আজকে ভগবান আমার অবতীর্ণ হবেন, আবির্ভূত হবেন, তাই তিনি কি করলেন, সেই তুলসী পত্রের মধ্যে অবস্থান করলেন। অদ্বৈত আচার্য আসতে, অদ্বৈত আচার্য তিনটে করে তুলসী পত্র প্রত্যেক দিন চয়ন করে সুরধ্বনির জলে ভাসিয়ে দিত বাবা কৃষ্ণ নাম লিখে। তা সেই তিনটে তুলসী পত্র প্রত্যেক দিন ঢেউয়ের সঙ্গে ভেসে চলে যেত, কিন্তু আজকে কি হয়েছে মা, ভগবান যেহেতু অবতীর্ণ হয়েছেন সেই তুলসী পত্রে, দুটো তুলসী পত্র ঢেউয়ের সঙ্গে ভেসে চলে গেছে, আর একটা তুলসী পত্র ঢেউয়ের উল্টো দিকে, অর্থাৎ উজানে উজানে বয়ে চলেছে। অদ্বৈত আচার্য মনে মনে করছে ব্যাপারটা কি হলো, এ তো অসম্ভব ঘটনা, এত জাহ্নবীর তীরে সুরধ্বনির তীরে এত ঢেউ যে ঢেউয়ে কিনা দুটো তুলসী পত্র ভেসে চলে গেল আর একটা ঢেউয়ের উল্টো দিকে যাচ্ছে, ব্যাপারটা কি আমাকেও দেখতে হবে। এইবার মা তুলসী পত্র কি করে যে ভাসতে ভাসতে সুরধ্বনির তীর ধরে চলেছে, আর অদ্বৈত আচার্য সেই তুলসী পত্র লক্ষ্য করতে করতে সেই তুলসী পত্র পিছে পিছে তীর ধরে ধরে চলেছে। তাই এবারে কি হচ্ছে মা, দেখছি অদ্বৈত আচার্য যে সেই তুলসী পত্র ভাসতে ভাসতে নদীয়ার নবদ্বীপের ঘাটে পৌঁছে। এবারে কি হয় মা, প্রত্যেক দিন শচীমা অর্থাৎ জগন্নাথ মিশ্রের ঘরণী তিনি গঙ্গায় স্নান করতে আসেন সুরধ্বনির তীরে। তো আজকেও তিনি স্নান করতে এসেছেন, এসে তিনি স্নান করতে নেমেছেন, এইবার তিনি অদ্বৈত আচার্য দূরে থেকে দেখছে যে ওই তুলসী পত্র মায়ের চারিদিকে প্রদক্ষিণ করছে তুলসী পত্র। তো অদ্বৈত আচার্য সেই দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখছে। এইবার মা আমার স্নান করে সূর্যদেবকে প্রণাম করেছে, প্রণাম করে সেই গঙ্গার জল সূর্যদেবকে প্রদান করবেন বলে যেই না অঞ্জলি পেতেছে, ওই তুলসী পত্র কি হয়েছে মায়ের হাতে উঠে এসেছে। এইভাবে তিনি একাদশবার সূর্যদেবকে জল প্রদান করেছেন, কিন্তু মা সূর্যদেব তো সেই তুলসী পত্র গ্রহণ করবেন না, তিনি ফিরিয়ে দিয়েছেন। এইবারে কি হয়েছে, ত্রয়োদশবারের মাথায় শচীমা আমার সেই তুলসী পত্র যখন সেই গঙ্গার জল প্রসাদ রূপে গ্রহণ করেছে, গ্রহণ করার সাথে সাথে সেই তুলসী পত্র মায়ের গর্ভে প্রবেশ করেছে। এইবার অদ্বৈত আচার্য ছুটতে ছুটতে এসে আজকে শচীমাকে বলছে, মাগো মাগো তুমি ধন্য, তুমি ধন্য, তোমার গর্ভে যে আজকে ভগবানের অবতীর্ণ হতে চলেছে, তোমার গর্ভে যে আজকে ভগবান আসতে চলেছে মা, তুমি ধন্য। শচীমা মনে মনে চিন্তা করছে কি পাগল নাকি, কোথাও কিছু নেই, ছুটতে ছুটতে এসে বলছে আমার গর্ভে ভগবানের জন্ম হবে, এ কি পাগল। এই বলে মা আমার চলে গেছে গৃহে, চলে গেছে কিন্তু মনে মনে চিন্তা করছে যে পাগল ছেলেটা কি বলে, আমার গর্ভে ভগবানের জন্ম হবে। তারপরে এবার যখন কোনো মেয়ে সন্তান সম্ভবা হয় তার দেহের একটা পরিবর্তন ঘটে, তাই তো, পরিবর্তন ঘটে, তার অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয়, শরীর থেকে একটা জ্যোতি বহির্ভূত হয়। তো আজকে মায়ের কি হয়েছে, প্রসাদ গ্রহণের ইচ্ছা অনেক বেড়ে গেছে, ভগবানের প্রতি ভালোবাসা প্রেম অনেক বেড়ে গেছে, তার অঙ্গ থেকে একটা জ্যোতি বহির্ভূত হচ্ছে। তা হবে না মা, স্বয়ং ভগবান মায়ের গর্ভে, ভগবানের সেই জ্যোতি আজকে মায়ের অঙ্গ হতে বহির্ভূত হচ্ছে, তাই না? তা মা আমরা মায়ের গর্ভে কতদিন থাকি, 10 মাস 10 দিন আর 9 মাস, কিন্তু আমার ভগবান কতদিন ছিল জানো মা, 9 মাস।
13 মাস মায়ের গর্ভে ছিল ভগবান। তাহলে চিন্তা করে দেখো, কারণ ভগবান আমার মনে মনে চিন্তা করেছিল যে আমি 3টে তিথির সমন্বয়ে এই ধরাধামে অবতীর্ণ। না, সেই 3টে তিথি কি? ফাল্গুনী পূর্ণিমা, ফাল্গুনী নক্ষত্র, আর আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ। সেই নদী আজকে আলোয় আলোকিত করে দিয়ে শচী মায়ের গর্ভে আজকে তিনি জন্মগ্রহণ করলেন।